জামাতে ইসলামী সিলেট মহানগর শাখার পক্ষ থেকে। জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট একটি মজলুম সংগঠন। স্বাধীনতা পরবর্তী প্রতিটি সংসদ নির্বাচনে জামাতের প্রার্থীরা সংসদের প্রতিনিধিত্ব করেছেন, দেশ এবং জাতির কল্যাণে গঠনমূলক ভূমিকা পালন করেছেন। জাতির যে কোনো ক্রান্তিকালে জামাত আর্থ মানবতার কল্যাণে নিজের সবটুকু উজাড় করে দিয়েছে। 90-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন সহ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, আইন ও মানবাধিকারের পক্ষে জামাত সবসময় শক্তিশালী ভূমিকা পালন করেছে। বর্তমানেও জাতির ক্রান্তিলগ্নে জামাত গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে রাজপথে রয়েছে। নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ জামাত নেতৃবৃন্দ, কারারন্তিন আলেম ওলামাদের মুক্তি, নিত্য পণ্যের ঊর্ধ্বগতি রোধ, গণ গণ লোডশেডিং, দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে নাগরিক জীবন অতিষ্ঠ, বিদেশে পাচার করার টাকা দেশে ফিরিয়ে আনা ও পাচারকারীদের শাস্তি প্রদান, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক দমন পীড়ন বন্ধ ও বন্ধ করে দেওয়া, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সমূহ খুলে দেওয়া সহ জনসংশ্লিষ্ট 10 দেওয়া দাবিতে আজ শনিবার বেলা 2টায় সিলেট মহানগর জামাতের শান্তিপূর্ণ জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবার রাতে এসএমপির পক্ষ থেকে জনসভার অনুমতি দেওয়া হয়নি বলে আমাদেরকে মৌখিকভাবে অবহিত করা হয়। কিন্তু কোন কারণে আমাদের জনসভার অনুমতি দেওয়া হয়নি সেই বিষয়টি আমাদেরকে বোধগম্য নয়। জাতির চরম ক্রান্তিলগ্নে পুলিশ প্রশাসনের এমন সিদ্ধান্তে সিলেটবাসী বিস্মিত, হতবাক এবং জনগণ গভীরভাবে উদ্বিগ্ন। এর মাধ্যমে আরেকবার প্রমাণ হল দেশে নাগরিক অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই। সিলেটে আমাদের জনসভার অনুমতি না দেয়ায় উদ্ভুত পরিস্থিতিতে আমাদের বক্তব্য জাতির সামনে তুলে ধরতেই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত হওয়ায় আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুগণ, গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। আপনাদের সাহসিকতাপূর্ণ বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাই আপনাদের সামনে দেশের বিরাজমান গণতন্ত্র ও আইনের শাসনের কিছু বিবরণ তুলে ধরছি। দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে বাংলাদেশ জামাত ইসলামকে মাঠের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেয়া হচ্ছে না। এরপরও জামাত দেশ, জাতি ও ইসলামের স্বার্থে ও আর্থ মানবতার কল্যাণে রাজনৈতিক সব সামাজিক কর্মকাণ্ড নিয়ে সদা সক্রিয় রয়েছে। চলতি মাসের 5 জুলাই সিলেট মহানগর জামাতের পক্ষ থেকে আজ 15 জুলাই সিলেটের রেজিস্ট্রারি মাঠে জনসভা আয়োজনের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে লিখিত আবেদন করা হয়। আবেদনে শান্তিপূর্ণ জনসভা সফলে পুলিশের সহযোগিতা কামনা করা হয়। সেই লক্ষ্যে সিলেট মহানগরীর প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রচারণা চালানো হয়। আমাদের পক্ষ থেকে বুধবার 12 জুলাই এসএমপি কার্যালয়ে যোগাযোগ করা হয়, তখনও আমাদেরকে অনুমতি দেওয়া হবে না বলে কোনো কিছু জানানো হয়নি। বরং আমরা এই বলে আশ্বস্ত হই যে আমাদের আবেদন সক্রিয় বিবেচনায় রয়েছে। গতকাল শুক্রবার 14 জুলাই রাতে মৌখিকভাবে আমাদেরকে বলা হয় জনসভার অনুমতি হচ্ছে না, আমরা এমন সিদ্ধান্তে হতভম্ব হই। এই কারণে যে কিসের ভিত্তিতে আমাদের জনসভা করতে দেওয়া হয়নি এ ব্যাপারে আমাদেরকে কোনো কিছু বলা হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা লক্ষ্য করলাম পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে নাশকতার আশঙ্কা থেকে নাকি অনুমতি দেওয়া হয়নি। সাম্প্রতিক সময়ে রাজধানীতেও আমাদের সমাবেশ নিয়ে এরূপ আশঙ্কা পুলিশ করছিলেন, কিন্তু জামাত শান্তিপূর্ণভাবে সেই সমাবেশ সফলের মাধ্যমে প্রমাণ করেছে নাশকতার সাথে জামাতের কোনো সংশ্লিষ্টতা কখনো ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। জাতির প্রিয়, জাতির বিবেকবান সাংবাদিক বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে জামাত
দেশ জাতির কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার সহ দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। ভোট ও মতের অধিকার প্রতিষ্ঠা, নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল, গুমকৃত সকল ব্যক্তিদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়া, নেতাকর্মীদের নামে দায়েরকৃত হাজার হাজার মিথ্যা মামলা প্রত্যাহার, কেন্দ্রীয় কার্যালয় সহ জেলা ও মহানগরীর সকল দলীয় কার্যালয় অবিলম্বে খুলে দেয়া, উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও মুক্তি না দিয়ে জেলে আটক রাখার বেআইনি, অসাংবিধানিক ও মানবাধিকার পরিপন্থী কর্মকাণ্ড বন্ধ করা, উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে আটক নেতৃবৃন্দের মুক্তির পরিবর্তে মিথ্যা মামলা দিয়ে বারবার হয়রানি করা, এমনকি কারাগারে আটক থাকা অবস্থায় মিথ্যা মামলায় জড়িয়ে রিমান্ডের নামে অমানবিক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ 10 দফা দাবিতে জামাত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। ইতিমধ্যেই ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে, দেশের বিভিন্ন বিভাগীয় মহানগর এলাকায় সমাবেশের প্রস্তুতি চলছে। এরই ধারাবাহিকতায় সিলেটের জনসভার আয়োজন করা হয়েছিল, যা পুলিশ প্রশাসনের অনুমতি না পাওয়ায় আজ শনিবারের আহ্বানকৃত জনসভা হচ্ছে না। সাংবাদিক ভাইরা, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন মতের কারণে আমাদের শান্তিপূর্ণ জনসভার অনুমতি দেওয়া হয়নি। অথচ সভা সমাবেশ করা সকল দলের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার, কিন্তু আমাদের এই সেই অধিকারকে দীর্ঘদিন থেকে হরণ করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কারাগারে রেখে বিনা বিচারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমিরে জামাত সিলেটের কৃতি সন্তান ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সিলেটের কৃতি সন্তান ও জামাতের নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন সহ শীর্ষ নেতৃবৃন্দকে বিনা বিচারে দীর্ঘদিন থেকে কারাগারে আটক রাখা হয়েছে। বিশ্ববরণ্য আলেমে দিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা মামুনুল হক, মুফতি আমির আমজা সহ অনেক আলিম উলামাকে কারাগারে আটক রাখা হয়েছে। আমরা অবিলম্বে বিরোধী দলীয় সকল রাজবন্দী ও আলিম উলামার নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি। দফায় দফায় তেল গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে জনজীবন দুর্বিষহ করে তোলা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে প্রান্তিক জনগোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হলে জনগণের নিকট জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সময়ের দাবি। জনগণ 14 সাল মার্কা বিনা ভোটের এমপির নির্বাচন ও 1818 সাল মার্কা দিনের পরিবর্তে গভীর রাতের ভোটের সরকার চায় না। জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠার জন্য দেশ ও জাতি আজ ঐক্যবদ্ধ। এ লক্ষ্যে সিলেট মহানগর জামাত ইসলামী আগামী 21 জুলাই শুক্রবার একই স্থানে শান্তিপূর্ণ জনসভার আয়োজন করতে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ভোট অপাতের অধিকার প্রতিষ্ঠায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুদের কাছে থেকে সহযোগিতা কামনা করছি। একই সাথে স্থানীয় প্রশাসনের একান্ত সহযোগিতা কামনা করছি। সিলেটের জনগণ উক্ত জনসভাকে শান্তিপূর্ণভাবে সফল করতে এগিয়ে আসবেন আমরা প্রত্যাশা করছি। আমরা আপনারা কষ্ট করে আমাদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনকে সফল করায় আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমরা সবগুলা বিষয়ে আমরা কিন্তু ডিটেলস বলে দিয়েছি, খুব বেশি প্রশ্ন আসলে সুযোগ নেই। তারপরে দুই একটা প্রশ্ন আমরা নিতে পারবো, খুব নিতে পারবো না। জি, একজন ভাই মানব জীবন থেকে বলছেন। জি, আমাদের কাছে ওনাদের পক্ষ থেকে কোনো কারণ উল্লেখ করা হয় নাই, শুধু মৌখিকভাবে ফোন মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে অনুমতি দেওয়া হলো না।
জি কবির ভাই, আমরা 24 মে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক স্যাংশন আরোপ করা হয়, ওইখানে বলা হয়েছে কোন সভা সমাবেশে বাধা দেওয়া সুষ্ঠু নির্বাচনের পন্থা। জি, এই বিষয়টা আপনারা ডিপ্লোম্যাটিক করে কোন নজর রাখতে আরম্ভ প্রচেষ্টা দিবেন? আপনি সত্যি কথা বলেছেন। দেখেন, জামাত ইসলামকে আমেরিকান এম্বাসির পক্ষ থেকে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে তাদের আমেরিকান বিয়ে উপলক্ষে তারা ইনভাইট করেছে। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আজকেই 2:30 থেকে 3:30 মধ্যে ঢাকায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ রয়েছে। আমরা অবশ্যই এই সমস্ত যে আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারছি না, আমরা যে জনগণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারছি না, এই বিষয়টা তো অবশ্যই সেখানে উল্লেখ হবে। এবং এখানকার যে বিষয়গুলো ঘটে যে সংগঠিত হয়েছে আমাদের নেতৃবৃন্দ সেখানে তুলে ধরবেন বলে আমাদের বিশ্বাস। দেশের গণতন্ত্রের স্বার্থেই এই কাজটা হবে। আমরা আবার ওনাদের কাছে আবেদন করব এবং আমরা সহযোগিতা কামনা করব। আমরা শান্তিপূর্ণ নির্বাচন, আমরা একটা সমাবেশ করব, এই ব্যাপারে আমরা শতভাগ নিশ্চয়তা দিতে চাই এবং এই ক্ষেত্রে স্থানীয় প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমাদের বিশ্বাস। যদি বিষয়টা এখন বলা যাবে না, তবে আমরা আইন ভঙ্গ করে দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটক, কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি হোক, জামাত এই ধরনের কোন কর্মসূচি নেবে না এবং আমরা এই ব্যাপারে যাচ্ছি না। এই সমস্ত বিষয়গুলা অসত্য এবং বানোয়াট, বিভ্রান্তিমূলক, জাতিকে বিভ্রান্ত করার জন্য, জামাতের ইমেজকে নষ্ট করার জন্য একটা অপকৌশল এবং এটা উদ্দেশ্য প্রণত হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা এটা প্রচার করছেন। আমরা তার নিন্দা জানাই এবং তার প্রতিবাদ করি। এর সাথে জামাতের ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই। দ্বিতীয় যেটা বলছেন, জোটবদ্ধ নির্বাচন কিংবা একক নির্বাচন, এই বিষয়ে এখনই কিছু বলা যাবে না, কারণ আমরা জানেন আমরা বিরোধী জোটের সাথেই এককভাবে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের নিজস্ব অবস্থান থেকে আমাদের একই কর্মসূচি, একই দাবি সকলের। সেই কারণে পরবর্তী নির্বাচন জোটবদ্ধ হবে না একক হবে সময়ই বলে দিবে। আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। সকলকে আসসালামু আলাইকুম।